নমস্কার আমি দেবপ্রিয়া সেন আপ্যায়নের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো নিরামিষ ডিমের ডালনা বা মক এগ কারি। এটা স্পেশালিটি হলো ডিমের কুসুমটা বানানো হয়েছে মুগ ডাল দিয়ে আর ডিমের সাদা অংশটা বানানো হয়েছে পনির দিয়ে। চলুন দেখা যাক কি করে বানানো হয়। ভিডিওর সঙ্গে রেসিপি আর উপকরণও দেওয়া আছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি আর আপডেটস পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ। নিরামিষ খাবার আমি পেঁয়াজ আদা দিয়েছি, পেঁয়াজ আদা ছাড়াও বানানো যায়। আপনাদের বলি, এ দেখো মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে দিয়ে ডিমের কুসুম বানাবো। মুগ ডাল পনিরটা দিয়ে ডিমটা হবে। এটা হচ্ছে দুধ, চিনি, নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটো অল্প অল্প একটা জায়গায় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কা আলাদা একটু নিয়েছি, পেঁয়াজ বাটা, টমেটো পিউরি, কর্ন ফ্লাওয়ার, আদা কাঁচা লঙ্কা বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি লাগবে, ধনে পাতা কুচি, জল, এটা হচ্ছে ক্রিম, পনির তো বললাম, তেজপাতা। ঠিক আছে, তাহলে আমি শুরু করি বন্ধুরা। আমাকে মুগ ডালটা হালকা করে ভেজে নিতে হবে। আমি মুগ ডালটা দিয়ে দিলাম, কন্টিনিউয়াস নেড়ে মুগ ডালটা ভাজতে হয় তোমরা নিশ্চয়ই জানো। মুগ ডালটা ভেজে তারপরে আমি সেটাকে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো। হ্যাঁ, মুগ ডালটা হালকা করে ভাজবো, কিন্তু আমি পুরো লাল করবো। হ্যাঁ, হালকা করে একটু ভেজে নেবো, নিয়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই খাবারে কিন্তু কোনো ফুড কালার নেই আর তোমরা দেখবে ন্যাচারালি কি সুন্দর ডিমের কুসুম হবে, যে খাওয়ার সময় কিন্তু বোঝাই যাবে না যে এটা ডিমের কুসুম না। ডিমের কুসুমে আসতে একটা গন্ধ থাকে, একটু কিন্তু সুন্দর ঘিয়ের গন্ধ হবে। মুগ ডালটাকে হালকা করে ভেজেছি, তার মধ্যে তেজপাতা, কাঁচা লঙ্কা, নুন আর অল্প হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। ঠিক আছে, সেদ্ধ ডালটাকে আমি হাত দিয়ে চটকে নিয়েছি, লঙ্কাটাকেও নিয়ে নিয়েছি আর একটু ঘি দিয়েছি। হ্যাঁ, দিয়ে এটাকে কিন্তু বাটবোট কিচ্ছু করবো না, কেরকম শুকনো শক্ত হবে না। আমাকে ডিমের কুসুম বানাতে হবে, তো এই মুগ ডালটা দিয়ে আমি ডিমের কুসুমটা বানাবো। তারপরে একটু মাখার পরে দেখবে খুব সুন্দর হয়ে যাবে। তারপরে আমি এটাকে একটু হাতে জল নিয়ে এখন আর একটু মাখবো, তবু তোমাদের দেখাচ্ছি। এই দেখো কিরকম ডিমের কুসুম হয়েছে, রং দেখো। ঠিক আছে, দেখো বন্ধুরা, এই দেখো আমি কুসুমগুলো বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এইবার আমি এই যে পনিরটাতে একটু ঘি, অল্প এক চামচের লবণ বা নুন আর একটু কর্নফ্লাওয়ার, বেশি দেব না, দিয়ে এটাকে স্ম্যাশ করবো। হ্যাঁ, খুব ভালো করে চটকে একদম নরম করে মেখে নেব। যতক্ষণ না একদম নরম হচ্ছে, আমি এটার ভেতরে আমি কুসুমগুলোকে ঢোকাবো। তো পনিরটা যে আমি মাখলাম একটু কর্নফ্লাওয়ার, ঘি আর নুন দিয়ে, দেখো পুরো থালাটা ছেড়ে দিয়েছে, এটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটাকে কি করব, এটা দিয়ে না একটা দুটো, এবার আমি এটাকে কি করব, দেখো এরকম ইয়ে করলাম, লেচি কেটে করলাম, একটা বল ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দেবো। হ্যাঁ, যাতে না ফুটে যায় আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, গোল করলে চলবে না। মাথায় কিন্তু আমি হাতে একটু কর্নফ্লাওয়ার নিয়ে তাকিয়ে নিই, দেখো আমার একটা ডিম কিন্তু রেডি হয়ে গেছে। এবার হওয়ার পরে আমি আরে একটু কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে ডিম সেদ্ধ মনে হচ্ছে, দেখে দেখো তো, এটাকে দেখে ডিম সেদ্ধ মনে হচ্ছে। ডিম আমি বানিয়েছি, আমি এগুলো এখন টিফিন বক্সে করে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো।
দু ঘন্টা পর বের করে আমি তারপরে ঝোল করব এখন এটা আমি দু ঘন্টা ফ্রিজে রেখে দেবো ঠিক আছে বন্ধুরা চারটে ডিম বানিয়েছিলাম দু ঘন্টা হয়ে গেছে দেখো ডিমগুলোকে দেখাচ্ছি আমি দেখো চারটে ডিম কিরকম তৈরি হয়েছে আমি কড়াইতে তেল দিলাম সাথে একটা করে ডিমগুলো ভাজবো তেলের মধ্যে আমি নুন হলুদ মেশাইনি তোমরা ইচ্ছা করে নুন হলুদ মাখিয়ে নিতে পারো কিন্তু আমি কখনোই ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে ভাজি না আমি সবসময় ডিম যদি এমনিতেই ভাজি না আমি বসানোর সময় ডিমটাকে দিই কাটা চিড়ে কিন্তু তোমাদের যদি মনে হয় তোমরা নুন হলুদ দিয়ে ভাজবে তাতেও কোনো অসুবিধা নেই ভেজে নিতেই পারো ডিমটা যেমন করে আমরা ভাজি তেলে সেরকম হালকা করে একটু ভেজে নেবো হ্যাঁ আঁচটাকে লো করে একটু দেবো তো এটা পুড়ে যেতে পারে পানির তো এগুলো ভেজে নিয়েছি আমি তুলে নেবো বেশি ভাজবো না বেশি ভাজলে এটা ভালো লাগবে না হ্যাঁ হালকা করে ভেজে নিয়েছি চারিদিকগুলো আমি তুলে নেবো ওই তেলটার মধ্যে তেজপাতাটা দিয়ে পেঁয়াজটাকে ছেড়ে দেবো শুধু আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই বানাবো আর তোমরা যদি পেঁয়াজ দিতে না চাও তাহলে তেলের মধ্যে ডাইরেক্ট একটু গরম মশলা অর্থাৎ এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন দেবে তেজপাতার সঙ্গে ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা আমি তো এতটুকু নিয়েছি আর একটু বেশি নেবে পেঁয়াজটা দেখো অনেকটা ভাজা হয়েছে আমি তেল আর একটু বেরোবে কিন্তু তবু আমি এখনই দেবো আদাটা এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি এখন টমেটো পিউরির তেলটাও বেরিয়ে গেছে দেখো আমি এখন টমেটো পিউরিটা দিয়ে দেবো আমি টমেটোটা দেখো জল দিয়ে এখন তেল ছাড়বে তখন আমি মশলাগুলো দেব প্লেন এগ কারি কিন্তু জাস্ট আমি ডিমটা কায়দা করে বানিয়েছি তেল ছাড়তে শুরু করেছি মশলাগুলো দেব একটা করে একটা হ্যাঁ নুনটা দিলে আরো একটু তাড়াতাড়ি হবে যাই হোক দেখো এক চামচ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো আমি জিরে রান্নায় খুব কম দিয়ে অল্প পরিমাণে দিয়ে ধনে গুঁড়োটা দিলাম দু চামচ দেখো লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প আছে দিলাম এবার মারলাম আমি এখন গরম মশলা গুঁড়োটা দেবো না একটু দেবো একটা জিনিস দেবো চিনিটা দেখো কারণ একটু ক্যারামেলাইজড ভালো সুন্দর রং আসবে চিনিটা আমি পরে দিলে এই রঙটা কিন্তু আসবে না একটুখানি জল দেবো যাতে মশলাটা উড়ে না যায় এবার আমি কিন্তু কম আছে এটাকে একটু ঢেকে দেবো যাতে আপনি আমি এটা থেকে জল বেরোয় তার আগে আমি লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দেবো দুটো লঙ্কা দিয়ে ভেঙেছিলাম আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবো পরে দেব পুরা মশলাটা তৈরি হয়ে গেছে একদম ক্যারামেলাইজ হয়ে গেছে যেরকম আমি চাইছিলাম আমি দুধটা দেবো দেখো এবার কিরকম তেল মিশে উঠলো দেখো নিরামিষ তরকারি তো চিনি দিয়েছিলাম আগে এখন আরেকটু দেব আগে এক চামচ মতো দিয়েছিলাম এখন আরো এক চামচ চিনি আমি দিয়ে দিলাম লাগবে নিজে আমি আগে এক চামচ চিনি
¿Qué es lo que me ha dicho?